যাক জমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরের ড্র বাংলাদেশের তিনটি সহ পাঁচ দেশের মোট আটটি ক্লাব নিয়ে চট্টগ্রামে উনিশ অক্টোবর শুরু হবে টুর্নামেন্ট এবারে আসর অতীতে সব আয়োজনকে ছাপিয়ে যাবে বলে প্রত্যাশা আয়োজকদের মাহফুজুল ইসলামের রিপোর্ট আগের দুই আসরে পুরো এশিয়ায় পড়েছিল বেশ সারা এবার আয়োজক চট্টগ্রাম আবাহনী টুর্নামেন্টকে দিতে চায় ভিন্ন মাত্রা ড্র অনুষ্ঠানে এমন জাঁকজমক আয়োজন তারই কিছুটা ইঙ্গিত দেয় ফুটবল অঙ্গনের নানান মতের মানুষের মিলন মেলা রাজধানীর লা মেরিডিয়ানে মধ্যমণি ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবারের আসরে অংশ নেয়া দলগুলো নিজ নিজ দেশে আছে বেশ শক্তিশালী অবস্থানে এ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টসের প্রতিপক্ষ ভারতের মোহনবাগান লাউসের ইয়াং এলিফেন্ট ও স্বাগতিক চট্টগ্রাম আবাহনী বি গ্রুপে বাংলাদেশের লীগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সাথে আছে ভারতের চেন্নাই সিটি এফ সি মালয়েশিয়ার তেলেঙ্গানা ও ঢাকা আবাহনী এবারের আসরের মাঠের খেলাকে জাঁকজমকপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা এটা হচ্ছে সারা বাংলাদেশের টুর্নামেন্ট এটা হচ্ছে ভেনুটা চট্টগ্রামে আয়োজন যেহেতু চট্টগ্রাম সেহেতু চট্টগ্রামে এটা হবে বাট এটা ব্যাপকতা কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী এটা একেবারে পুরোপুরিভাবে আন্তর্জাতিক একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য যে স্ট্যান্ডার্ডের মাঠের প্রয়োজন এইবার কিন্তু সেই স্ট্যান্ডার্ড মাঠ তৈরি করা উচিত এদিকে বাংলাদেশের পেশাদার লীগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের এর সভাপতি বলছেন টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিলেও লীগ চ্যাম্পিয়ন হিসেবে মাঠের খেলায় নিজেদের সেরাটা দেবে তার দল আমরা 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 গৌরবান্বিত এই টুর্নামেন্টে টুর্নামেন্টে অংশগ্রহণ অংশগ্রহণ করতে পেরে লীগের হিসেবে করব তারপর আশাবাদী যে একটা ভালো খেলা উপহারের পাশাপাশি ফলাফল করতে পারবো উনিশ থেকে উনত্রিশ অক্টোবর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে হবে এবারের আসর মাহফুজুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা